কুড়িগ্রামের নাগেশ্বরীর বিভিন্ন ইউনিয়নে 5-6টি জরাজীর্ণ সেতুর কারণে চরম ভোগান্তিতে আছে কয়েক লাখ মানুষ। এসব সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে যানবাহন সহ শিক্ষা ও চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষকে। গ্রামীণ এলাকার এসব সেতু দ্রুত মেরামত করে ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দা ইউনিয়নের জাকুয়াবাড়ি সেতুর দৃশ্য এটি। প্রায় এক দশক আগেই সেতুর মেয়াদ শেষ হয়েছে। সেতুর রেলিং, কংক্রিট, সুরকি খসে পড়েছে। আর এই সেতুর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় প্রায় 10-15 হাজার মানুষের। দিনের বেলায় কষ্ট করে চলাচল করা গেলেও রাতের বেলা অসম্ভব ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে। 2017 সালে ভয়াবহ বন্যার কবলে কেদায় মহিলা কলেজ সংলগ্ন সেতুটি ভেঙে যায়। দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থায় রয়েছে এমন করুণ দশা। স্থানীয়দের অভিযোগ, এসব সেতু নির্মাণের জনপ্রতিনিধিদের উদ্যোগ নেই। চেয়ারম্যান বলেছেন, উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার জানিয়েও কোনো ফল পাননি। একদম জরুরি দরকার সেটা হলো জাকুয়াবাড়ি খাটের ব্রিজ এবং আর একটি হলো মাদাইকাল গোড্ডা রাবার ব্রিজ। ও দুইটা চলাচল একদম অযোগ্য হয়ে পড়ছে। রোগীকে নিয়ে যাবো কেমনে? এই ব্রিজ না থাকলে কষ্ট করি পার হই, আর আইতে পার হওয়া খুব সমস্যা। এই ব্রিজটা 3-4 বছর হলো পুরা রয়েছে, ভাঙা পুরা রয়েছে। লোকজন যাতায়াত করতে পারে না, এই ব্রিজের মধ্যে লোক পড়ি মারা গেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলছেন, যেসব সেতু 50 মিটারের বেশি সেগুলো তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধান হবে। যেগুলো 50 মিটারের উপরে সেগুলো আমরা জেলা মিটিংয়েও আমরা উপস্থাপন করেছি এবং জেলায় তারা আশ্বস্ত করেছে এবং সার্ভে করছে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে। আমরা মন্ত্রণালয়ে পাঠাই দিছি, অনুমোদন হয়ে আসলে ইনশাল্লাহ আশা করি যে আমরা 1 বছরের মধ্যে আমরা এটা পাবো। জেলা নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সেতু বিভাগের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ব্রিজ ও কালভার্ট মেরামতে একনেকের তালিকা পাঠানো হয়েছে। বর্তমানে ডিপিপিটি একনেকে উপস্থাপনের অপেক্ষায়। এই ডিপিপির আওতায় সোনাহাট, মাদারগঞ্জ, ভিতরবন, নাগেশ্বরী সড়ক এবং নাগেশ্বরী নেওয়াশী খড়িবাড়ি ফুলবাড়ি সড়কে মোট 5টি সেতু এবং 2টি কালভার্ট প্রতিস্থাপন করা হবে। এই অবস্থায় টানা হ্যাসরা কিংবা ফাইল চালাচালির আমলাতান্ত্রিক জটিলতার পাশ কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মনিল হাসান, 52 টিভি।